আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় স্মাইল ডিজাইন। স্মাইল ডিজাইন ডেন্টিস্ট্রিতে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকস নিয়ে সবাই আগ্রহী হচ্ছেন, প্রতিদিন এর আগ্রহ বাড়ছে। কারণ পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন নির্মল এবং সুন্দর হাসির একটা প্রাধান্য সবার নিজস্ব জগতে থাকবে। প্রশ্ন হচ্ছে স্মাইল ডিজাইন কেন করা দরকার? প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে নিজের কনফিডেন্সের জন্য। স্মাইল ডিজাইন আরেকজনের কনফিডেন্সের জন্য, আরেকজন আমাকে সুন্দর দেখবে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে কতটা কনফিডেন্ট হচ্ছে। আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি, স্মাইল ডিজাইনের আগে তার চোখ যেরকম ব্রাইট থাকে, স্মাইল ডিজাইনের পরে চোখের দিকে তাকানোই যায় না, এত সুন্দর ব্রাইটনেস চোখের মধ্যে আসে। স্মাইল ডিজাইনটা কী এটা নিয়ে একটু কথা হয়তো বলা দরকার। আপনার দাঁতগুলো, সামনের দাঁতগুলো আপনার পুরো মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কি না? কারণ একই রকম হাসি এক একজন এক একভাবে দেখাচ্ছেন। মীনাক্ষীর হাসি কিন্তু আর কারো কাছে দেখা যাচ্ছে না। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে কেন এই হাসিটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং সবার অন্তরে ভালো লাগার বিষয়টা চলে আসছে। এর কারণ হচ্ছে প্রতিটা জিনিসকে, যেমন আপনার ফেসের সাথে আপনার দাঁত, আপনি হাসলে দাঁত কতটুকু দেখা যাবে, হাসলে দাঁতের কী কী অংশ দেখা যাবে, সাধারণ হাসিতে কতটুকু, অট্ট হাসিতে কতটুকু, এটা তো কেবল দাঁতের বিষয়। দাঁতের পাশাপাশি দাঁতের কার্ভটাও, স্মাইল আর্ক বা স্মাইল কার্ভ, সেইটা লোয়ার লিপের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কি না, এটাও কিন্তু স্মাইল ডিজাইনিংয়ের অন্যতম একটা উদ্দেশ্য। আর সাধারণ কথাগুলো তো আছে, একটা দাঁত ডার্ক আছে সেটাকে ব্রাইট করা, একটা দাঁত নিচে আছে সেটাকে সমান করা, একটা দাঁত লম্বা আছে সেটাকে ছোট করা, একটা দাঁত ছোট আছে সেটাকে বড় করা, অথবা কোনো কারণে আপনার একটা দাঁত ভেঙে গিয়েছে আঘাতজনিত কারণে অথবা অন্য কোনো কারণে, সেইটাকে পাশের দাঁতগুলোর সাথে সামঞ্জস্য করে তৈরি করা, এই প্রতিটা বিষয় স্মাইল ডিজাইনের এক একটা কম্পোনেন্ট। আমরা যখন স্মাইল তৈরি করি তখন কম বেশি 25টা কম্পোনেন্টকে আমরা শার্পলি খেয়াল করি। ইভেন আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা জিনিস, আপনার চোখের কথা যদি চিন্তা করেন, চোখ কিন্তু ফেসের পাঁচ ভাগের এক ভাগ আর মুখ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ। এই সিমেট্রিটা যদি মেনটেন না হয় দেখা যায় যে আপনি যত সুন্দর দাঁতকেই তৈরি করেন না কেন স্মাইলটা কিন্তু সুন্দর হয় না। অথবা আরেকভাবে ভাবেন, দুটো দাঁতের মাঝখানে ফাঁকা কতটুকু থাকবে সেটা একটা ট্রায়াঙ্গেলের মতো, যদি দুইটা সেন্ট্রাল ইনসাইজারের মাঝখানে 20% হয়, 30% যদি দুইটা ল্যাটারালের মাঝখানে হয়, ল্যাটারাল এবং কেনাইনের মাঝখানে যদি 30% হয়, 40% হয়, কেনাইন প্রিমোলারে যদি 50% হয়, দেখা গেছে এটা একটা 20, 30, 40, 50 একটা সিমেট্রি মেনটেন করছে। যখনই এই সিমেট্রিটা মেনটেন করছে তখন কিন্তু আপনার স্মাইল সুন্দর হয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস চিন্তা করেন, সামনের দাঁতগুলো, সামনের দাঁতগুলোর লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারটা যদি আপনার লোয়ার লিপের সাথে সেম কার্ভে, আমরা কথায় কথায় অনেকই বক্তৃতায় এই কথাটা বলি, সেটা হচ্ছে স্মাইল ইজ এ কার্ভ, ইটস নট ইন স্ট্রেইট লাইন। সুতরাং সেই কার্ভেচার মেনটেন করা হচ্ছে কি না, লোয়ার লিপের সাথে প্যারালালি যাচ্ছে কি না, যখন উনি হাসছেন, যখন অল্প হাসছেন, যখন বেশি হাসছেন, তখন কতটুকু দেখা যাচ্ছে এবং এই লোয়ার লিপের লাইনটাকে ফলো করছে কি না। যখন দেখা যায় লাইনটা ফলো করছে তখন দেখা যায় হাসিটা সুন্দর হয়ে যায়। অনেকে কি হয়, জন্মগতভাবে ছোট ছোট দাঁত নিয়ে আসে, উনি হাসতেছেন কিন্তু ওনার কোনো দাঁত দেখা যাচ্ছে না, এটি কিন্তু কোনো অবস্থাতেই ভালো লাগে না। সেই জন্য কতটুকু দাঁত হাসলে দেখা যাবে সেটাও স্মাইলের মধ্যে, ডিজাইনের মধ্যে একটা পার্ট। আরও যদি আমরা এটাকে তিনভাবে বলি স্মাইল ডিজাইনকে, একটাকে ম্যাক্রো, মাইক্রো অ্যান্ড
এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তিনটা কথা। যদি ম্যাক্রোর কথা চিন্তা করে তাহলে ফেসের সাথে তার সিমেট্রি আছে কিনা, যেই কথাটা আমি বললাম সেটা হচ্ছে যে একটা নোজ হচ্ছে ফেসের পাঁচ ভাগের এক ভাগ, মুখ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ, চোখ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ। এই সিমেট্রিটা আমরা গ্রেজুয়ালি মেনটেন করছে কিনা, যদি এই সিমেট্রিটা মেনটেন করি তাহলে দেখা যায় দাঁতগুলো দেখতে সুন্দর, স্মাইলটা দেখতে সুন্দর হচ্ছে, হাসিটা দেখতে সুন্দর হচ্ছে। আমরা আরেকটা কথা বলি মাইক্রো, মাইক্রো মানে কি, ইন্ডিভিজুয়াল দাঁতের কথা যদি আমরা চিন্তা করি দেখা যায় যে এই দাঁতের ক্ষেত্রে পুরো দাঁতটা লম্বা এবং পাশে, এটা একটা সিমেট্রি ব্যবহার করে। কী ধরনের সিমেট্রি? যদি লম্বায় হয় 100% তাহলে দেখা যায় উইথ হতে হবে 80%, মানে যদি 10 মিলিমিটার লম্বা হয় তাহলে 8 মিলিমিটার উইথ হবে। এবং এইটা আবার ফেসের নানা ধরনের সাথে একটা মিল তৈরি করতে হবে। যেমন ধরেন কারো ফেসটা উপরে নিচে শর্ট মাঝখানে, যেটাকে আমরা স্কোয়ার ফেস বলি, আবার আরেকটা হচ্ছে ওভাল ফেস, ডিমের মতো দেখতে ফেসটা, আবার একটা টেপার্ড ফেস, কারো দেখবেন চিনটা অত্যন্ত সরু, তাদের টেপার্ড ফেস। এই প্রত্যেকটা ফেসের উপর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ টিথ কিন্তু ইনভলভ করে। তাহলে আপনি প্রথমে চিন্তা করেন সেটা হচ্ছে গ্রসলি ফেসের সাথে দাঁতের একটা সম্পর্ক আছে, দাঁতের সাইজের, ইন্ডিভিজুয়াল দাঁতের সাইজের একটা সম্পর্ক আছে, এবং ইন্ডিভিজুয়াল দাঁতে ইনসাইজাল এজ মানে প্রান্তটা একটা আরেকটার মাঝে কতটুকু গ্যাপ থাকলে সুন্দর হবে সেইটার একটা সিমেট্রি আছে। তো আমরা তাহলে এই মাইক্রোটা ম্যাক্রোটা কালারটা এটা তো গেল গ্রসলি। আবার আরেকটা যেটা করেছিলাম এনভায়রনমেন্ট, যেমন ধরেন আপনার একটা মাঝখানে দাঁত পড়ে গেছে, কোনো কারণে দাঁতটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে কি দেখা গেল সেটা হচ্ছে যে এই দাঁতটাকে আপনি রিপ্লেস করতে পারেন। কীভাবে রিপ্লেস করতে পারি? আমরা যদি বলি এটা রিপ্লেস করতে পারি একটা আলগা দাঁত লাগিয়ে, যেটাতে প্লেট থাকবে, মাড়ি থাকবে, তার থাকবে, এটা ব্যবহার করায় যেরকম ঝামেলা, স্মাইলটাকে সুন্দর করার ব্যাপারেও এটা কিন্তু কঠিন একটা ট্র্যাজেডির মধ্যে আপনাকে ফেলে দেয়। পাশাপাশি চিন্তা করেন এরপরে আমাদের ইম্প্রুভমেন্ট কী হলো, এটাকে বলে আলগা দাঁত। ইম্প্রুভমেন্ট কী আসলো? আসলো যে আমরা ওই দাঁতটাকে রিপ্লেস করব ব্রিজ দিয়ে। ব্রিজ মানে দুই পাশে দুইটা দাঁতকে কাটলাম, কেটে ছোট করলাম, ছোট করে ওখানে একটা দাঁত ফিক্স করলাম। তার মানে একটা দাঁতের জন্য পাশের দুটো সহ তিনটা দাঁতকে আমি ইনভলভ করলাম। এবং এই ইনভলভমেন্টে কতগুলো বিষয় আপনার প্রতিদিন এসে যাচ্ছে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে আপনি যতই চেষ্টা করুন কৃত্রিম পা কি কখনো অরিজিনাল পায়ের মতো হবে? তাহলে পাশে দুইটা যেই ক্রাউন করলাম সেটা কি অরিজিনাল দাঁতের স্মাইল এনে দিতে পারবে বা ওইটার ফিনিশ লাইন এনে দিতে পারবে? যতই আমি বলি আমি ফিনিশ লাইন তৈরি করে দিয়েছি, 5 বছর পরে গামটা একটু রিসিড হবে, গামটা ওই ক্রাউনের মার্জিনের বাইরে চলে যাবে, দেখা যাবে স্মাইলটা ডিফারেন্ট হয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেককে খেয়াল করতে হয়। তাহলে ওখানে স্মাইল তৈরি করার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্ট হচ্ছে যদি সিঙ্গেল টুথ ইমপ্ল্যান্ট রিপ্লেসমেন্ট নিতে পারি, যেটা অলমোস্ট দাঁতের অ্যাস্থেটিক পার্টটা পুরোটা কাভার করবে। এটা গেল এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আরেকটা এনভায়রনমেন্ট কি, সেটা হচ্ছে আপনি দেখলেন আপনার দাঁতটা সেই তুলনায় মাড়িটা অনেক বড়, দাঁতটা ছোট ছোট। তখন যদি আপনি ক্রাউনটাকে লেংদেন করেন সার্জারি করে, ছোট্ট সার্জারি, এটা বড় কোনো সার্জার না, ইভেন লেজার দিয়ে যদি করেন ব্লিডিং লেসই হবে এই ছোট সার্জারিটা, তাহলে পরে ক্রাউন লেংদেনিং প্রসিডিউর আপনার স্মাইলকে ডিফারেন্ট, নেচাল দাঁতকে বড় ছোট করে কিন্তু স্মাইলটাকে সুন্দর করে দিচ্ছে। আরেকটা জিনিস আসে, আপনি দেখবেন অনেকে হাসতেছে, হাসতে মাড়িটা কালো কালো দেখা যাচ্ছে, তাহলে কি হবে, এই কালো কালো মাড়ি যেটাকে আপনি খুব সহজে লেজার দিয়ে কালার চেঞ্জ করতে পারেন, একেবারে বিউটিফুল পিঙ্ক কালার চলে আসবে উইদিন 2 উইকস টাইম।
তাহলে সেই কালারের সাথে আপনার দাঁতটা অত্যন্ত সুন্দরভাবে সেট হয়ে যাবে। তখন আপনার মাড়ি যেরকম সুন্দর, আপনার দাঁতও সেরকম সুন্দর। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, স্মাইল ডিজাইন নতুন একটা এরা, নতুন একটা অপশান আমাদের প্রত্যেকের জন্য সামনে নিয়ে আসছে, নিজের কনফিডেন্সের জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য, নির্মল হাসার জন্য। তো আমরা আশা করি মাইক্রো এস্থেটিক, ম্যাক্রো এস্থেটিক অথবা এনভায়রনমেন্টাল এস্থেটিক্স যেই কোনোভাবেই হোক না কেন, আমরা আমাদের স্মাইলটাকে ক্রমান্বয়ে সুন্দর এবং পারফেক্ট করার চেষ্টা করব, অন্যদের জন্য না, নিজের জন্য। আরেকটা কথা একটু বলি, আপনাদের মনে ইতিমধ্যে অনেক প্রশ্ন জেগেছে, আপনি অনেক বড় বড় কথা বলেছেন। আসলে আমি বড় বড় কথা বলতে চাই না, আমি যেটা করতে পারি আমি শুধু সেইটুকুই বলি। এবং এই কাজগুলো আমি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে করে থাকি। ঢাকাতে আমাদের দুটো অফিস আছে, ধানমন্ডি বনানীতে, যেটা এই প্রোগ্রামটা চলাকালীন সময় টেলিফোন নাম্বার শো করবে, বনানীতে এবং ধানমন্ডির ফোনটা, আবার চট্টগ্রাম এবং সিলেটের ফোন নাম্বারও ব্লিঙ্ক করবে আপনাদের বিভিন্ন সময়ে। আপনাদের এই যে প্রশ্নগুলোর কথা বললেন, এখন মনের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু জন্ম নিয়ে নিয়েছে। আপনারা সেটা আমাকে ফেসবুকে কোশ্চেন করতে পারেন, যেই কোনো রিলেটেড কোশ্চেনের আমি আনসার দেব, আই প্রমিস। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকে দাম জানতে চান ফেসবুকে, এটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। এটা দেখতেও শোভন নয়, দেখতে সুন্দর নয়, সেজন্য আমি কখনও ফেসবুকে কোনো প্রাইস কোট করি না। সুতরাং প্রাইস ব্যতীত যে কোনো বিষয়ে আপনি যত ধরনের কোশ্চেন আপনি করবেন, আশা করি আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব। এবং আপনারা ইচ্ছা করলে ঢাকা, আমি সপ্তাহে 5 দিন থাকি, একদিন আমি সপ্তাহে, মাসে 3 বার আমি চট্টগ্রাম যাই, মাসে 1 বার আমি সিলেট যাই। সুতরাং আপনারা আমাকে চট্টগ্রাম, সিলেটেও রিচ করতে পারবেন এই ফোন নাম্বারগুলোতে।